ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজায় মৃতের সংখ্যা বাড়ছে। প্রতিনিয়ত নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। রোববার গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে ইসরায়েলের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। রেহাই পায়নি নারী ও শিশুরাও। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি। ফিলিস্তিনের স্বাধীনতা কমে সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর গাজায় হামলা জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। বসে নেই হামাসও, পাল্টা জবাব দিচ্ছে সংগঠনটির যোদ্ধারা। তাদের হামলায় এদিন ইসরায়েলের এক কমান্ডার নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। এদিকে সিনওয়ারকে সন্ত্রাসী বলে বিপদে পড়েছে সৌদি আরবের শক্তিশালী মিডিয়া গ্রুপ এমবিসি। সম্প্রতি সিনওয়ারকে সন্ত্রাসের মুখ বলে আখ্যা দেয় ওই গ্রুপের একটি টিভি চ্যানেল। ওই ঘটনার জেরে আরবের বিভিন্ন দেশে তীব্র জনরোষের মুখে পড়েছে এমবিসি। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। অর্জিতা শেজিন, সময় সংবাদ, ঢাকা।